छोट बच्चा के लिए थी असहायता सूझ विभिन्न मान जगह चेहरी সেরকম ভাবে কেউই সাহায্য করেনি পুরসভা এবং প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েছিলেন অভিযোগ জানিয়েছি কি তাই তো হচ্ছে এখানে এখানে মানে বিভিন্ন জায়গা থেকে মেয়ে নিয়ে এসে এখানে রাতের অন্ধকারে এখানে মানে নোংরামো চলছে নোংরামো নোংরামো চলছে আমি বাড়িতে থাকতে পাচ্ছি না আমি থাকতে পাচ্ছি না আমার বাচ্চাকে নিয়ে আমার বর এখানে থাকে না এলাকাবাসীর মধ্যে ব্যাপক ক্ষোভ সবাই ভয় পাচ্ছে সবাই আমাকে সাপোর্ট করে কিন্তু সবাই ভয় পাচ্ছে না রানিং রুলিং পার্টি কেউ ভয় মুখ খুলছে না আরে আজকে আমি ভাঙা লোক এনেছি তাদেরকে ভয় দেখিয়ে ওই নিদিতে এখান থেকে সরিয়ে দিয়েছে এত রাজত্ব চলছে ওদের কি শাসক দলের লোক শাসক দলের লোকের এত রাজত্ব চলছে এরকম দিনের পর দিন অন্যায় করে চলছে তবু কেউ মানে প্রতিবাদ করতে আসলে বা কেউ কাজ করতে আসলে তাদেরকে সরিয়ে দিচ্ছে ভয় দেখাচ্ছে তাদেরকে আপনারাও তো শাসক দলের সমর্থক আমরা শাসক দলের সমর্থক আমরা ভালো সমর্থক খারাপের কখনোই সমর্থক না আমরা ভালো সমর্থক কিন্তু খারাপের না এই নির্মাণের বিরুদ্ধে এলাকার লোকের ব্যাপক ক্ষোভ আছড়ে পড়ল এবং কার্যত এই নির্মাণটি ভেঙে ফেলা হচ্ছে কি বলবেন আজকে দিনে দাঁড়িয়ে কি বলবেন ভেঙে ফেলা হচ্ছে এটাই ঠিক হচ্ছে এটাই ন্যায় হচ্ছে কেন এরকম করবে আর এখানে এই ধরনের কাজ কেন হবে এটা এটা আসলে কি করতে চলেছে ভবিষ্যতে বলুন এখানে কোনো মানুষ থাকতে পারবে না এরপরে হচ্ছে হ্যাঁ হচ্ছে তো দিদি কি বলে দিয়েছে এই সব করতে এই ধরনের কাজ করতে বলে দিয়েছে কি দিদি বলেনি তো তাহলে এরা করছে কারা করছে এদের যে লোক আছে দলে যারা কাজ করে যারা দিদি তো একাই পুরো পার্টিটার চালাচ্ছে না এদের তো সাহায্যর দরকার তো তারা এগুলো করছে মূলত কে নেতৃত্ব দিচ্ছে এলাকায় এখানে নেতৃত্ব দিচ্ছে খান নিধি এগুলো করছে আচ্ছা সেক্ষেত্রে কি বলবেন সেদিন আপনি একা ছিলেন আজকে এলাকার বহু মানুষ আপনার পাশে আছে কি বলবেন হ্যাঁ বহু মানুষ আছে আমার পাশে আর আমার হাজবেন্ড আছে আমার পাশে এই অসহায় অবস্থায় আমার এই অবস্থা ওরা করেছিল তো আজকে আমি ততটা অসহায় নই আপনার নামটা চৈতালি মিত্র রবি তোমার মুখ ধোয়া এই তো নয়নতন কথা অলংকারের তুমি রূপ কথা চৌধুরী গোল্ড এন্ড ডায়মন্ড অপোজিট উত্তরপাড়া পুলিশ স্টেশন
তৃণমূল সমর্থক আমি, আমার সমস্ত কিছু তৃণমূলের পার্টির ব্যানার, পার্টির ফ্ল্যাগ, পার্টির স্টেজ সমস্ত কিছু ওদেরকে রাখতে দিচ্ছি। ওদের সর্বত রকম ভাবে আমি সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দিই। তারপরে ওরা আমি না থাকাকালীন আমার পিঠে ছুরি মেরে এইভাবে ওরা জবরদস্তি করে কিছু লোক ওই নিধির বলে ছেলেটা আর খান এরা সে মিরাজ খান এরা দাঁড়িয়ে থেকে এই কনস্ট্রাকশনটা করেছে, করে আমাকে বলছে পার্টি আমরা করছি তোমার দরকার হলে তুমি মিউনিসিপালিটিতে যাও, তোমার দরকার হলে প্রশাসনকে যাও, প্রেসের কাছে যাও, যেখানে ভালো লাগে সেখানে যাও, আমাদেরকে কোনো বাধা দেবে না। এই করে ওরা আমি না থাকাকালীন আমার ওয়াইফ একা ছিল সেই সময় এরা জোর করে এটা করেছে। আমার বউকে ভয় দেখাচ্ছে বাইরে বেরোলে ঘরের বউ ঘরে থাকো, ঘরের বউ বাইরে আসবে না, বাইরে কোনো কথা বলবে না। এই করে আমার বউ ভয়ে ভয়ে অনেক বহুদিন ধরে ভয়ে ভয়ে রয়েছে। আমি আসা পর্যন্ত বারবার বলছে আমি কর্মসূত্রে বাইরে কাজ করি, আমি জাহাজে কাজ করি, আমি বাইরে বাড়িতে ইচ্ছা করলেই আমি আসতে পারি না, আমি অনেক কষ্ট করে আমি এবার অনেক ই করে আমি ছুটি নিয়ে বাড়িতে এসেছি। আপনি তো তৃণমূল সমর্থক আর যারা করছে তারাও তৃণমূল সমর্থক, কি বলবেন? এতে কি মুখ্যমন্ত্রীর ভাবমূর্তি কোথাও খারাপ? এখানে মুখ্যমন্ত্রী দলের ভাবমূর্তি খারাপ হচ্ছে? হ্যাঁ, দলের অবশ্যই ভাবমূর্তি খারাপ হচ্ছে। এই ধরনের মানুষগুলো সরকারের মুখ নষ্ট করছে। দিদি সবসময় বলেছে যে মানুষের পাশে থাকো, মানুষের কথা বলো, মানুষের সাথে জনসংযোগ করো, সেইখানে এরা তার বিরুদ্ধে পার্টির পতাকা লাগিয়ে পতাকা পুঁতে পার্টির রংকে ব্যবহার করে দিনের পর দিন এই ধরনের কাজ বিভিন্ন জায়গায় করে বেড়াচ্ছে কিছু দুষ্কৃতিকারী লোক তৃণমূলে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মুখ্যমন্ত্রীর কাছে কিছু জানাতে চাইবেন? আমি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি এটাই বলতে চাই যে আমাদের এই নন্দনকানে এরকম কিছু লোক তৈরি হয়েছে, বিভিন্ন জায়গায় তৈরি হয়েছে, কিন্তু আমার পাড়াটা আমি বলতে পারি, তারা জোর করে মানুষকে ভয় দেখিয়ে ভোট ব্যাংক তৈরি করতে চাইছে এবং বিভিন্ন রকম ভাবে অবৈধ কাজ এই ঘর বানিয়ে মহিলা নিয়ে প্রতি রাত্রে মহিলা নিয়ে ঢুকত, একদিন ধরা পড়েছে, তারপরে এই ঘর ভাঙছি আমি। আমার বাড়ির সামনে দুটো দোকান পুরো বন্ধ করে রেখে ওরা জবরদস্তি করেছে। আপনারা দেখুন মিউনিসিপালিটির ড্রেনটা পর্যন্ত তারা পরিষ্কার করতে পারবে না, মিউনিসিপালিটি পরিষ্কার করার যে ড্রেন সেই ড্রেনটা পর্যন্ত তারা বন্ধ করে দিয়েছে জোর করে বলছে। আমার নাম জয়ন্ত মিত্র। মেডিওয়ালদের পক্ষ থেকে সকলকে জানাই সাধারণ আমন্ত্রণ, মেডিক সার্জিক্যাল রেঞ্জে টোটাল রেঞ্জই পাওয়া যায়, যেমন হসপিটাল বেড, অক্সিজেন কনসেন্ট্রেটার, সিপ্যাপ, বাইপ্যাপ, তারপর অর্থোপেডিক হুইল চেয়ার, ক্র্যাচ, এলএস বেল, টোটাল রেঞ্জই পাওয়া যায় আমার এখানে। মেডিওয়ালদের পক্ষ থেকে সকলকে আমাদের এখানে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের ঠিকানা 35 নেতাজি সুভাষ রোড, উত্তরপাড়া, হুগলি, নিয়ার টাউন স্কুল এবং ইউকো ব্যাংকের মেন ব্রাঞ্চের পাশের রাস্তা, এবং আমাদের অপোজিট আরেকটি ব্রাঞ্চ আছে সেটা বালি বাজারে। নন্দনকানের বুকে যে বাড়ির সামনে অবৈধ নির্মাণটা হয়েছিল এবং যে বাড়ি হয়েছে সে বাড়ির ভদ্রলোক একজন তৃণমূলের সাপোর্টার, এবং ভোটের সময় উনি ওনার বাড়ির নিষ্ঠায় দিত তৃণমূলের পার্টি অফিসের কাজ করার জন্য, কিন্তু তৃণমূলের আরেক পক্ষ কি করেছে, ও বাড়ির সামনেই আর একটা অবৈধ নির্মাণ তৈরি করেছে, এবং সাধারণ মানুষ এবং আমরাই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে চেয়ারম্যানের কাছে অভিযোগ জানিয়েছি যে মিউনিসিপ্যালিটির জায়গায় কীভাবে একটা অবৈধ নির্মাণ তৈরি হয়, এবং গত দুদিন আগে দেখেছি আমরা এখানে একটা অবৈধ কাজকর্ম চলছিল এবং মদ গাজার আড্ডা হয়ে উঠেছে এবং সাধারণ মানুষ ক্ষিপ্ত হয়ে আজকে নির্মাণটি ভেঙে দিয়েছে। সেক্ষেত্রে আপনারা আপনাদের বক্তব্য কি, এখন কি চাইছেন আপনারা? আমরা সাধারণ মানুষের সাথে আছি, যেখানে এরকম তৃণমূল জোর করে অবৈধ নির্মাণ করবে আমরা সাধারণ মানুষের সঙ্গে থেকে তার প্রতিবাদ জানাব। আপনার নাম এবং বিনয় দত্ত, বিজেপি শ্রীরামপুর সাংগঠনিক জেলা সম্পাদক। কাউকে সরকার বা যারা সিস্টেমকে জানে তারা কখনো নিজের কবজার মধ্যে নেয়ার এলাও করবে না। ন্যাচারালি আপনি দেখবেন হয়তো তদন্ত করে পরবর্তীকালে যে তৃণমূল কংগ্রেসের এটা সিদ্ধান্ত যে কোনো মানুষ হোক না কেন, যতই শক্তিশালী হোক, সরকারি জায়গা কোথাও যদি কবজা করে রেখেছে তাকে আদেশ করে বা নির্দেশ করে যে না ভাই ছেড়ে দিতে হবে। যদি এখানে এই ঘটনা ঘটে থাকে নিশ্চিতভাবে দেখবেন এই যে যারা আজকে ভাঙচুর করেছে বা ওটাকে ভেঙে দিয়েছে নিশ্চিতভাবে সব তৃণমূল কংগ্রেসের কর্মী। বিজেপি তো অভিযোগ করছে যারা মানে ভাঙছে বা যাদের বাড়ির সামনে অবৈধ নির্মাণ হয়েছে আর যারা করেছে
সব পক্ষই তৃণমূলের। মুশকিলটা আছে যে পুরো পশ্চিম বাংলা তো তৃণমূল, তো বিজেপির তো বলার আর কিছু জায়গা নেই। আজকে দিনে শুভেন্দু অধিকারীকে দেখুন তৃণমূল কংগ্রেসকে কুৎসানি দেখেছে, কিন্তু আসলে যখন কাটবে না দেখবে ওর মধ্যে তৃণমূলই বেরোচ্ছে। ওই অ্যাকচুয়ালি প্রাধান্য একটু কম হয়েছিল, ওই প্রাধান্য বাড়ানোর জন্য তৃণমূল কংগ্রেসটাকে মাঝে সাঝে গালাগালি করে। আপনার নাম এবং আমি আচ্ছালাল যাদব, সম্পাদক হুগলি জেলা তৃণমূল কংগ্রেস। আপনাকে বলে দিই পশ্চিমবঙ্গের মধ্যে তৃণমূল, তৃণমূল শুধু তৃণমূল, আর কোনো গল্প নেই।